আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীন আসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সকল প্রশংসা রাব্বুল আলামিনের সমীপে যিনি আমাদেরকে আজকের এই দিনী বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নবিয়ানা মুহাম্মদ, তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আমরা কয়েকটি বিষয় জানার চেষ্টা করব। এর মধ্যে এক নম্বরে শিরক কাকে বলে, দুই নম্বরে শিরক কত প্রকার, তিন নম্বরে এই শিরকের যে প্রকারগুলো রয়েছে একটির সাথে আরেকটির তফাত কি, দূরত্ব কি, পার্থক্য কি, চার নম্বরে আমরা যে শিরক করি এই শিরক করার পিছনে কারণ কি, শিরক আমরা কেন করি, এই চারটি পয়েন্টে ইনশাআল্লাহ কথা বলবো। তো সর্বপ্রথম শিরক আরবি শব্দ, শিরক হচ্ছে আরবি শব্দ, শিরক মানে হচ্ছে অংশীদারিত্ব, অংশীদার। ইংরেজিতে বলে এটাকে পার্টনার, যেমন আমরা পার্টনার বিজনেসের সাথে অনেকেই জড়িত, অর্থাৎ যৌথভাবে কোনো কাজ করা, যৌথ মালিকানায় কোনো কিছু হওয়া, এটাই হচ্ছে কি শিরক। শারাকা এর থেকে শরিকা, এর থেকে কি শরিকা, শরিকা সাধারণত কয়েকজন উদ্যোক্তার সমন্বয়ে ঘটে থাকে, এককভাবে একা কিছু করেন না, যার জন্য সাধারণত এই শরিকার নাম শরিকা। তো শরিক মানে হচ্ছে যার অংশীদারিত্ব করা হয়, যার অংশীদারিত্ব করা হয় এ হচ্ছে কি শরিক। এক বচন বহু বচন হচ্ছে শুরাকা, বহু বচন হচ্ছে কি শুরাকা। আরবিতে এর অর্থ হচ্ছে নিদ, আরবিতে এর অর্থ হচ্ছে নিদ, যার জন্য কোরআনের সুরা বাকারার 22 নম্বর আয়াতে সর্বপ্রথম আল্লাহ যে নিষেধাজ্ঞা জারি করেছেন তা হচ্ছে ফালা তাজালুলিল্লাহে আন্দাদা, ফালা তাজালুলিল্লাহে আন্দাদা। আন্দাদ শব্দ এসেছে নেদুন শব্দ থেকে, নেদ মানে হচ্ছে আপনার অংশীদারিত্ব স্থাপন করা। নেদ এক বচন, বহু বচনে হচ্ছে কি আন্দাদ, নেদ এক বচন, বহু বচন হচ্ছে কি আন্দাদ। তো শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে ভয়াবহ গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর বিতারে, হাদিস নাম্বার হচ্ছে 4477 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ু জামবে আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এরপরও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে কি করবে অংশীদার স্থাপন করবে। আল্লাহ তোমার স্রষ্টা, আল্লাহ তোমার রিজিক দাতা, আল্লাহ তোমার প্রতিপালনকারী, অথচ যখন তুমি সেজদা করতে যাও তখন আল্লাহর সাথে অন্য কাউকেও কি করো সেজদা করার চেষ্টা করো, আল্লাহর সাথে অন্য কাউকে তুমি কি করো সেজদা করো। অথচ উচিত ছিল কি, বিবেকের দাবি কি, বিবেকের দাবি হচ্ছে তিনি তোমার এককভাবে স্রষ্টা, তিনি এককভাবে তোমার রিজিক দাতা, তিনি এককভাবে তোমার প্রতিপালনকারী, অতএব মাথা নত হবে এককভাবে তার প্রতি, এক আল্লাহর প্রতি। এই শিরক হচ্ছে ভয়ঙ্কর গুনাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে সহি মুসলিমের ভিতরে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি বলেন আনা আগনা শুরাকা আনি শিরকে, যারা আমার সাথে শিরক করে এই সমস্ত শিরককারীদের শিরক থেকে আমি হচ্ছি মুক্ত অমুকাফিকি। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি, যে মানুষটি এমন কোন কর্ম করলো যেই কর্মের ভিতরে আমি আল্লাহর সাথে কোন ধরনের কি করলো শিরক করলো, তারা তুহু ওয়া শিরকাহু, আমি ওই মানুষটাকেও প্রত্যাখ্যান করলাম, ওই মানুষটি যে শিরকি কর্ম করেছে সে শিরকি কর্মকেও কি করলাম প্রত্যাখ্যান করলাম। আমরা অনেক সময় ভালো কাজ করি, এই ভালো কাজের মধ্যে শিরক করি, আর কখনো কখনো শিরক যে পুরা কাজটাই হচ্ছে কি শিরকি কর্মকাণ্ড, টোটাল কাজটি হচ্ছে কি শিরকি কর্মকাণ্ড। আর কখনো কখনো দেখা যায় যে না কিছু ভালো কাজের ভিতরে কিছু হচ্ছে কি শিরকি কর্ম। তো যে কোনো ধরনের শিরকি আপনি করেন না কেন, টোটালে শিরক যদি হয় তাহলে তো ইন্না শিরকা লাযুলমুন আযীম, আর যদি ভালো কাজের সাথে মিশ্রিত শিরক হয় তাহলে সেখানেও কি আল্লাহ বলতেছেন মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি, সেই কর্মের ভিতরে আমার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করলো তারা তুহু ওয়া শিরকাহু, আমি আল্লাহ ওই মানুষটাকে এবং সে যে সৎকর্ম করলো এবং তার ভিতরে কিছু শিরক মিশ্রণ
ঘটালো, শিরকের মিশ্রণ ঘটালো, সেই কর্মকেও কি করলাম? প্রত্যাখ্যান করলাম। তো শিরক কাকে বলে? শিরক হচ্ছে হুয়া সরফু নুউইন মিনাল ইবাদাহ ইলা গায়রিল্লাহ, হুয়া সরফু নুউইন মিনাল ইবাদাহ ইলা গায়রিল্লাহ। ইবাদত বলতে যা কিছু বুঝায়, ইবাদত বলতে যা কিছু বুঝায়, এই ধরনের কোন কিছুকে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে সম্পৃক্ত করা, অন্য কারো জন্য করা, অন্য কাউকে ইবাদতের কোন কিছু দেয়া, এটাই হচ্ছে কি শিরক। অন্য কাউকে ইবাদত বলতে যা বোঝায়, তার কোন কিছু অন্যের জন্য করা, অন্যকে দেওয়া, অন্যের জন্য সুপর্দ করা, অন্যের জন্য পেশ করা। যেমন ইবাদত কখনো কথার হয়, ইবাদত কখনো কথা দিয়ে হয়, ইবাদত কখনো শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, ইবাদত কখনো বিশ্বাস দিয়ে হয়। এই যে কোনো জিনিস যেটা মুখের ইবাদত, সেই মুখের ইবাদত যদি আপনি কোনো মানুষের জন্য কি করেন, তখন কি, যেমন মুখ থেকে আমরা অনেক সময় কি করি, ভালো মন্দ প্রার্থনা করি, অর্থাৎ ভালো আল্লাহর কাছে প্রার্থনা করি, মন্দ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করি, প্রার্থনা করি। এটা যখনই আপনি কোন মানুষের দ্বারস্থ হয়ে বলবেন যে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও, তুমি আমার রিজকের ব্যবস্থা করো, তখনই এটা হচ্ছে কি মুখের শিরক। এর মানে এই যে আল্লাহর দ্বারস্থ হয়ে আল্লাহর কাছে গিয়ে আমার প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করা, সেই দরখাস্ত যদি আল্লাহর কাছে পেশ না করে কোনো মানুষের কাছে পেশ করি, কোনো গায়রুল্লাহর কাছে পেশ করি, অথবা কোনো প্রাণীর কাছে পেশ করি, কুমিরের কাছে পেশ করি, তুলসী গাছের কাছে পেশ করি, অথবা মাজারে পেশ করি, তখনই এটা হচ্ছে কি শিরক। এটা হচ্ছে মুখের। অন্তরে বিশ্বাস, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এখন যদি মনে মনে বিশ্বাস করি যে না, গাউসুল আজমেরও আল্লাহর মতো কিছু স্পেশাল পাওয়ার ছিল, আল্লাহ যেমন মৃত্যুকে জীবিত করার ক্ষমতা রাখেন, গাউসুল আজমও এরকম কি মৃত্যুকে জীবিত করার ক্ষমতা রাখতেন, এই ধরনের যদি বিশ্বাস মনের ভিতরে লালন করি, মুখে বললাম না, তখন এটাও হচ্ছে কি বিশ্বাসগত ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহর আমার কাছে অধিকার রয়েছে, সেই অধিকারে অন্য কাউকে অধিকার বসায় দিলাম, অন্য কাউকে কি করলাম, নির্ধারণ করলাম, অর্থাৎ আল্লাহকেও বিশ্বাস করি যে আল্লাহও মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার একই সাথে গাউসুল আজমও এটা করতে পারেন। এক্ষেত্রে আমি বিশ্বাসের যে ইবাদত রয়েছে, সেই বিশ্বাসের ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কি করলাম, শিরিক করলাম। কর্মের শিরিক, কর্মের শিরিক। সালাত আদায় করতেছিলাম, ঠিক এরকম অবস্থায় একজন এসে আমার পাশে দাঁড়ালো। এতক্ষণ আমি সালাত আদায় করেছি, আমার ভিতরে কোনো একাগ্রতা নেই, ধীরস্থিরতা নেই, কোনো ধরনের খুশু খুজু নেই, কিন্তু যখনই পাশে একজন দাঁড়ালো, তখন আমি সুন্দর তেলাওয়াত শুরু করে দিলাম, আমার রুকু সিজদা লম্বা করা শুরু করে দিলাম, এটা হচ্ছে কি কর্মের শিরিক, এটা হচ্ছে কি কর্মের শিরিক। তো এই জাতীয় যে কোনো ধরনের ইবাদত, অর্থাৎ আল্লাহর জন্য যে কাজগুলো করা হয়, সেটা কথা হতে পারে, কাজ হতে পারে, বিশ্বাস হতে পারে, এই তিন ধরনের যেটাই হোক, গোপনও হতে পারে, প্রকাশ্যও হতে পারে, এই তিন ধরনের কর্মের যে কোনো কর্ম, এটা যদি আল্লাহর জন্য নির্ধারিত থাকে, সেই আল্লাহর নির্ধারিত কর্মকে কোনো মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টির জন্য পেশ করা বা ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে কি শিরক। কোনো মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে কি শিরক। আপনি একটি পাপের কাজ, এটি ছেড়ে দিবেন কিসের জন্য? আল্লাহর ভয় নিয়ে, যে আল্লাহ আপনাকে বারণ করেছেন, অতএব এটা যদি আপনি ত্যাগ না করেন, তাহলে আল্লাহর সামনে এজন্য শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু যখন আপনি এই একই জিনিস মানুষের ভয়ে ছেড়ে দিবেন, তখন কি শিরক হয়ে যাবে। আল্লাহর ভয় এটা ইবাদত, আল্লাহর ভয় এটি কি ইবাদত। আর আল্লাহকে ভয় করে যে কাজ আপনার ছাড়া উচিত, সেই কাজ যদি মানুষের ভয়ে আপনি ছেড়ে দেন, তখন এটা হয়ে যাবে কি ইবাদত হবে, কিন্তু খালেস ইবাদত হবে না। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ ইবাদত করতে বলেছেন, শিরক যুক্ত না শিরক মুক্ত? শিরক মুক্ত ইবাদত হবে, কিন্তু যখন মানুষের ভয়ে আপনি চুরি করা ছেড়ে দিলেন, মিথ্যা বলা ছেড়ে দিলেন,
কোন অন্যায় কাজ ছেড়ে দিলেন, তখন আপনি ইবাদত ঠিক করলেন, কিন্তু ইবাদত কিন্তু শিরিক মুক্ত হলো না, হলো শিরিক যুক্ত। তো যাই হোক, যে কোনো ইবাদত যা আল্লাহর পাওনা, সেই ইবাদত গুলো কোন গায়রুল্লাহ কোন মাখলুকের সন্তুষ্টি অসন্তুষ্টির জন্য যদি করা হয় তখন ওটাই হচ্ছে কি শিরক, তখন ওটাই হচ্ছে শিরক। দুই নাম্বার, শিরক কত প্রকার? শিরক হচ্ছে প্রধানত দুই প্রকার, কেউ কেউ বলেছেন না শিরক তিন প্রকার, কেউ কেউ বলেছেন শিরক তিন প্রকার। তো যারা তিন প্রকার বলেছেন, তিন নাম্বার প্রকারটা আসলে মূলত দ্বিতীয় প্রকারেরই অন্তর্ভুক্ত। তো শিরক প্রধানত দুই প্রকার, এক নম্বরে হচ্ছে বড় শিরক, এক নম্বরে হচ্ছে কি বড় শিরক, দুই নম্বরে হচ্ছে ছোট শিরক, দুই নম্বরে হচ্ছে ছোট শিরক, এক নম্বরে হচ্ছে আশিরকুল আকবর বা বড় শিরক, দুই নম্বরে হচ্ছে আশিরকুল আসগর বা ছোট শিরক। আর যারা বলেছেন যে না শিরক তিন প্রকার, তারা তিন নম্বর প্রকার বলেছেন আশিরকুল খাফি, আশিরকুল খাফি অর্থাৎ গোপন শিরক, আশিরকুল খাফি অর্থাৎ কি গোপন শিরক। তো আমরা দেখি যে আশিরকুল আকবর এর উদাহরণ কি, মূর্তির পূজা, মূর্তির পূজা, কবরে সেজদা করা, কবরে কি করা সেজদা করা, কবরে মানত করা, পীর ফকির দরগার জন্য কোন পশু জবেহ করা, কথা বুঝেছেন? এগুলো সবই হচ্ছে কি আশিরকুল আকবর বড় শিরক, এগুলো হচ্ছে বড় শিরক। দুই নম্বরে হচ্ছে আশিরকুল আসগর ছোট শিরক, দুই নম্বরে হচ্ছে ছোট শিরক, যেমন তাবিজ কবজ ফিতা অথবা আয়াতুল কুরসি লেখা এরকম ব্রেসলেট, কথা বুঝেছেন? অথবা গলায় আয়াতুল কুরসির পাথর, এ জাতীয় এই কড়ি ব্যবহার, কোমরে বাহুতে বিভিন্ন জায়গায় তাবিজ ব্যবহার, এগুলো সবই হচ্ছে কি শিরকে আসগর। কথার শিরিক শিরকে আসগর কি? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যদি কসম কাটা হয়, যে মাটির উপরে দাঁড়িয়ে আমি কসম কাটছি, তোমার সন্তানের মাথায় হাত রেখে আমি কি কসম কাটতেছি, এই যে মরা গাছের উপরে বসে আমি তোমাকে বলছি কসম কাটতেছি, এই জন্য মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে মানুষটি গায়রুল্লাহর নামে কি করলো কসম কাটলো, সে কি করলো আল্লাহর সাথে শিরক করলো। এটা হচ্ছে কোন ধরনের শিরিক? এটা হচ্ছে ছোট শিরক। তিন নম্বরে আশিরকুল খাফি গোপন শিরক, গোপন শিরক কোনটা, গোপন শিরক কোনটা? গোপন শিরক হচ্ছে একটু আগেই বললাম যে সালাত আদায় করতেছিলাম, দুই রাকাত পড়েছি মাশাআল্লাহ ফুল স্পিরিটে 120 স্পিরিট, আর যখন আমার পাশে এসে কেউ দাঁড়ালো তখন একেবারে 50-এ চলে আসলো, 20-এ চলে আসলো স্পিরিট, কথা বুঝেছেন? এতক্ষণ আমি তাড়াহুড়া করে কোনো মতে মানে দায়িত্ব সারা এরকম রুকু সেজদা করে আসতেছিলাম, কিন্তু যখনই আমার পাশে একজন এসে কি করলো দাঁড়ালো, তখন আমি সুরা লম্বা করলাম, সুরার সুর মধুর করলাম, এরপরে রুকুতে একটু বেশি সময় নিলাম, সেজদায় গিয়ে আরো একটু বেশি সময় নিলাম, রুকুতে যাওয়া রুকু থেকে উঠা সেজদায় যাওয়া সেজদার থেকে উঠা, এটা ধপাস ধপাস করে একেবারে মুরগির খাবার খাওয়া, মানে খুব দ্রুত, মানে এত চঞ্চল গতিতে সে ডানে বামে তার চেহারা ফিরায়, এরকম সালাম ফিরাচ্ছে এরকম, বা রুকুর থেকে সেজদায় যাওয়া সেজদার থেকে আবার উপর ওঠা দাঁড়ানো, এই যে অবস্থাগুলো, এই যে মানে কর্মের পরিবর্তন, সেখানে খুব স্পিরিটে মানে বিদ্যুতের গতিতে সে এই কাজগুলো করে, এটা হচ্ছে কি আশিরকুল খাফি, আশিরকুল কি খাফি গোপন শিরক, যেটা এই উম্মতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পিঁপড়ার চলার গতির থেকেও, পিঁপড়ার চলার যে মানে অনুভূতি, সেই অনুভূতির থেকেও কি এটা হচ্ছে হালকা এবং বোঝার বাহিরে, সহসা বোঝা যায় না। তো প্রধানত শিরক হচ্ছে দুই প্রকার, শিরকে আকবর বড় শিরক আর শিরকে আসগর ছোট শিরক। আসলে মূলত ছোট শিরক গুলো আসলে ছোট শিরক নয়, কি জন্য? অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি, যেমন তাবিজ কবজ যারা ব্যবহার করে, তাবিজ কবজ যারা ব্যবহার করে, গলায় বিভিন্ন ধরনের তাগা, এই জাতীয়
রশি, এই ধরনের যা কিছু নিজেরা ব্যবহার করে গরু ছাগলের ক্ষেত্রেও তারা ব্যবহার করতেছে, ফলদার গাছে সেখানেও কয়েকটা ঝুলায় রাখছে, নতুন গাড়ি কিনছে সামনে লুকিং গ্লাসে সেখানেও দুই চারটা ঝুলায় রাখছে। এই যে অবস্থাগুলো, কথা বুঝেছেন, এগুলো ঠিক আছে হাদিসের পরিভাষায় এটা ছোট শিরিক, কিন্তু আমাদের যে পরিভাষা, আমাদের মধ্যে যে পরিস্থিতিতে এটা প্রচলিত, সেই হিসাবে এটা কিন্তু ছোট শিরিক থাকে না। কিভাবে, খেয়াল করেন, এই তাবিজ কবজ যতক্ষণ আপনার শরীরে থাকে আপনার কোনো দুশ্চিন্তা নেই, শুধু একটু এটা খুলে রেখেছেন গোসলের জন্য হোক অথবা অন্য কোনো কারণে হোক, যতক্ষণ এই তাবিজ ছাড়া থাকে ততক্ষণ সে অস্থির থাকে, খেয়াল করেছেন কিনা? আমি কয়েকদিন বাড়ি এরকম এর মুখোমুখি হয়েছে, খাদ্দামা তাবিজ নিয়ে এসে আমি বললাম যে এটা খুলে ফেলেন, সমস্যা নাই, কারণ এটা নিষেধ আর এটা আপনাকে পেলে পুলিশে ধরবে। তখন আমাকে সরাসরি বলতেছে এই মহিলা যে আমি তাবিজ খুললে আমার যে ক্ষতি হবে সেই ক্ষতির দায় দায়িত্ব আপনি নিবেন, আমি যদি মারা যাই তাহলে এর দায়ভার আপনি নিবেন। আমি বললাম যে আপনি যদি মারা যান এই তাবিজ খোলার কারণে, তাতে যদি কোনো সমস্যা হয় সেটা আমি দায়িত্ব নিব। এখন চিন্তা করে দেখেন, সে কিন্তু তাবিজ আসলে শিরকে আসগার হিসেবে ব্যবহার করেনি, যে তাবিজ আমি ব্যবহার করলাম আল্লাহ আমাকে মাফ করবেন, বিষয়টা কিন্তু এরকম ছিল না। তাই যদি হতো তাবিজ খোলার পরে তার ভিতরে তো এই পাগলামি শুরু হওয়ার কথা ছিল না, তাবিজ খুলতে বলার কারণে তো তার তো বলা উচিত ছিল না যে তাবিজ খুললে আমার যে ক্ষতি হবে সেই ক্ষতির দায়ভার আমি নিব কিনা, কথা বুঝেছেন? অতএব তাবিজ কবজ কিন্তু শুরুটা শিরকে আসগার থাকলেও শেষটা কিন্তু শিরকে আসগার আর থাকে না, তার বিশ্বাস জন্মে যায় এক পর্যায়ে যে এই তাবিজই তাকে বালা মুসিবত থেকে কি করবে, রক্ষা করবে। তাবিজ যদি শুধুমাত্র যে না এটা ব্যবহার করেছি এর ভিতরে কোরআন হাদিস কিছু রয়েছে কিন্তু আল্লাহ আমাকে মুক্তি দিবেন, তাবিজ আমাকে মুক্তি দিবে না, এরকম বিশ্বাস নিয়ে তাবিজ যদি ব্যবহার করে তাহলে শিরকে আসগার, বৈধ না, শিরকে আসগার। কিন্তু যখনই মনে করবে যে এই তাবিজ যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ আমার নিরাপত্তা রয়েছে, তাবিজ যতক্ষণ আমার সাথে রয়েছে ততক্ষণ গাড়ি ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, তাবিজ যতক্ষণ গাছে আছে ততক্ষণ ইনশাআল্লাহ ফল নষ্ট হবে না, চোর আসবে না, এই যে ব্যাপারগুলো, এই ধরনের যদি চিন্তা থাকে তখন কিন্তু শিরকে আসগার না, তখন শিরকে আকবার, কারণ সে সরাসরি তাবিজ কি মানে ক্ষমতাদার মনে করলো, তাবিজই তার ভালো মন্দ নিরাপত্তা এটা নিশ্চিত করছে, এই ধরনের সে কি করলো মনে করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ কখনো কোনদিন তাবিজ ব্যবহার করেছেন এর কোনো প্রমাণ বিশুদ্ধ হাদিস থেকে আমরা পাই না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস পাওয়া যায় যে তিনি কি করেছেন, কারো গলায় তাবিজ দেখলে তিনি সেটাকে খুলতে বলেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন ব্যক্তি উপস্থিত হলেন যারা মুসলিম হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনকে বসার সুযোগ করে দিলেন, এরপরে 9 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ালেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলিম হয়ে গেল, বায়াত গ্রহণ করলেন, বায়াত নিয়ে নিল, 1 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিলেন। চিন্তা করে দেখেন, আমাদের সমাজ এরকম হলে তো সামাজিকতার প্রশ্ন উঠত যে এই মানুষটা লজ্জা পাবে যে এতগুলো মানুষের ভিতরে একটা মানুষকে কিভাবে বাদ রাখি, তো আগে মুসলিম হোক তারপরে কি করি, তারপরে তাকে বুঝায় বলবো, কারণ নও মুসলিমে তো বুঝে না, তো আগে মুসলিম হোক এরপরে দেখব সমস্যাটা। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ইয়াকফুরু বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, শিরকের যদি গন্ধ থাকে তার মধ্য দিয়ে মুসলিম হওয়া যায় না, এটা এই ঘটনার থেকে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের বয়াত নিলেন, 9 জনকে বয়াত দিলেন, বয়াত শেষে ওই ব্যক্তিদের মধ্য থেকে কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলাম একসাথে বসলাম একসাথে অথচ আপনি বয়াত দিলেন 9 জনকে, 1 জনকে আপনি বাদ রাখলেন, ব্যাপার কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর গলায় তাবিজ রয়েছে, এর গলায় কি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তিনি তার হাত ঢুকাই দিয়ে গলার তাবিজ তিনি কেটে ফেললেন, কেটে ফেলে এরপরে বললেন, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। এই জন্য অনেকগুলো হাদিস পাওয়া যায়, অনেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীদেরকে বলেছেন কি যে বের হয়ে যাও, এই গ্রামে যতগুলো উট রয়েছে, দুম্বা রয়েছে, ভেড়া রয়েছে, ছাগল রয়েছে, যার গলায় দেখবে যে রশি ঝুলানো রয়েছে, রশি ঝুলানো
রয়েছে, ফিতা ঝুলানো রয়েছে, কোনো কিছু ঝুলানো রয়েছে, এগুলোকে কেটে দাও, এগুলোকে কি করো, চিন্তা করে দেখেন। শুধু মানুষের গলার তাবিজ কাটতে বলেননি, গরু ছাগল পশু পাখি প্রাণী গাছপালা কোথাও যদি গাড়ি বাড়ি যেখানেই থাকুক তাবিজ কবজ মানে ঝুলানো কিছু হলেই হলো, সেটাই কেটে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সাহাবীদেরকে অর্ডার দিয়েছেন। এই জন্য মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কাতা তামিমাতান কানা কাআদলে রকাবাতিন কানা কাআদলে রকাবাতিন, যে মানুষটি কারো গলার তাবিজ কাটলো সেজন্য আল্লাহর রাস্তায় একটি গোলাম আজাদ করে দিল, সুবহানাল্লাহ, আল্লাহর জন্য একটি গোলাম কি করে দিল, মুক্ত করে দিল, সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কারো হাতে গলায় তাবিজ দেখেছেন আর সেটা তিনি বারণ করেননি, সেটা তিনি ছিঁড়ে ফেলেননি, সেটা খুলতে তিনি আদেশ করেননি, এরকম ঘটনা আমরা জানতে পাই না। এই জন্য তাবিজ যদি কারো সামনে পড়ে মুখে বলতে হবে, মুখে বললে যদি সে খুলে ফেলে আলহামদুলিল্লাহ, যদি মুখে বলার পরে সে খুলে না ফেলে প্রয়োজনে হাত ব্যবহার করে এটা খুলে ফেলতে হবে, এটা কি করতে হবে, খুলে ফেলতে হবে। এটাই হচ্ছে নবীর শিক্ষা, এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মানুষগুলো ছিল তাদের দীক্ষা এবং শিক্ষা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি তার বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখলেন যে তার স্ত্রীর গলায় কি যেন একটা ঝুলানো, তখন তিনি এটাকে খুলে ফেললেন, এরপরে বললেন যে হ্যাঁ আমার স্ত্রী, জেনে রাখো যে আব্দুল্লাহর পরিবার শিরক মুক্ত, আব্দুল্লাহর পরিবার শিরক মুক্ত, এর মানে গলায় এটা ছিল যতক্ষণ ততক্ষণ ছিল শিরক যুক্ত, আর আব্দুল্লাহ ঘোষণা দিলেন এটা আমি ছিঁড়ে ফেললাম, এখন আব্দুল্লাহর পরিবার শিরক মুক্ত, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে তাবিজ কবজ এগুলো ব্যবহারের নির্দেশ দেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কারো ঝাড়ফুঁকের কোনো কিছুর দরকার হয়েছে বলেছেন এটা পড়ো তুমি সময় মতো, এটা সকালে পড়ো, এটা সন্ধ্যায় পড়ো, এটা নামাজের পরে পড়ো, এটা ব্যথার জায়গায় হাত রেখে তুমি সাতবার পড়ো। এভাবে কখনো আপনি পাবেন না যে কোন কোথাও কোন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা লিখে গলায় ঝুলায় রাখো, কখনো কোথাও পাবেন না যে এই গাছের ডাল ভেঙে এটা কোমরে বেঁধে রাখো, কখনো পাবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কাউকে একটা আংটি দিয়েছেন আর বলেছেন যে এটা তুমি এই রোগের জন্য ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি ব্যবহার করেছেন রোগের জন্য না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল, আদাত ছিল, এটা একটা হচ্ছে অলংকার, এটা হচ্ছে সৌন্দর্যতা, এই সৌন্দর্যতার জন্য। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি ব্যবহার করেছেন, ঠিক এরকম আংটিও তিনি কি করেছেন, ব্যবহার করেছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটির অজুহাতে আমরাও কি করছি, আজকে আংটি ব্যবহার করেছি। আমাদের ভিতরে একজন ভাই আজকে সকালে এসেছে, আংটি এই যে সকালে আলোচনা করেছিলাম বলতেছে, আমি বললাম কেন পড়েছেন এটা, উনি বলতেছে ওনার পেশাবের সমস্যার কারণে উনি এটা ব্যবহার করতেছেন। এই আংটি ব্যবহার করলে পেশাবের সমস্যা দূর যদি হয় তাহলে আমাকেও দুই একটা দিন, এরকম কোথাও কোরআন হাদিস অথবা কোনো মেডিকেল সায়েন্সের কোনো থিওরিতে আছে বলেন তো? সৌন্দর্যতা বর্ধনের জন্য যদি হয় তাহলে আপনি আংটি ব্যবহার করতে পারেন, তবে সেটা কখনোই স্বর্ণ রৌপ্য এ জাতীয় কিছু হতে পারবে না, কিন্তু আপনি যদি কোনো রোগের তাহলে এটা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীর, একজন সাহাবী তার হাতে এরকম পিতল বা স্বর্ণের এরকম একটা আংটি জাতীয় হালাকা একটা বেরি একটা বালাতে দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইহাক তোমার ধ্বংস হোক, মা হাজিহি এসব কি, খোলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলতে বললেন, এরপরে খুলে ফেলা হয়েছে এবং বললেন তুমি যদি এই অবস্থা নিয়ে মৃত্যুবরণ করো তাহলে তুমি দুনিয়া আখেরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হবে, তুমি সফলকামী হবে না, তুমি মুক্তি পাবে না, তোমার মুক্তি মিলবে না। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো নয়, সাহাবীদের জীবনেও নয়, কোথাও দেখা যায় না যে কাউকে তাবিজ কবজ ব্যবহার করতে বলেছেন বা করেছেন তারা, বরং যেটাকে শরীয়ত বা বৈধ ঝাড়ফুঁকের কথা বলা হয় এটা হচ্ছে যারটা সে কি করবে, আমল করবে। আমরা অনেক দোয়া জানি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়া সামিউল, সকালে তিনবার রাত্রে তিনবার ব্যথার জায়গায় তিনবার বিসমিল্লাহ বলে এরপরে কি, আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু, আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু, এই দোয়া কয়বার পড়বে, বিসমিল্লাহ তিনবার বলার পরে ব্যথার জায়গায় হাত রেখে বলবে আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এটাকে বলা হয় বৈধ ঝাড়ফুঁক, এটাই হচ্ছে আসল ঝাড়ফুঁক, কিন্তু আজকে আমরা কি করতেছি, আমরা যা করতেছি এগুলো একটিও বৈধ নয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের একটা গ্রুপ সূরা ফাতিহা পড়ে কি করেছেন, ফো দিয়ে এরপরে সাপে কাটা রোগীর মুক্তি মিলল, তাই না? এরা ওই ব্যক্তিকে কি বলেছিলেন যে তুমি সূরা ফাতিহা লিখো অথবা আমি লিখে দিচ্ছি তুমি গলায় ঝুলাও, হ্যাঁ, অথবা সূরা ফাতিহা লিখে পানিতে ভিজায় সেই পানি ওই সাপে কাটা জায়গায় সেখানে ঢেলে দেওয়ার জন্য বলেছিলেন নাকি সাতবার? কি করেছিলেন? পরে ফু দিয়েছিলেন, এরপরে কি হয়েছিল? মুক্তি মিলেছিল। মুক্তি মেলার পরে এরপরে ছাগল নিয়েছেন, ছাগলের দুধ নিয়েছেন। আর আমাদের বর্তমানে হচ্ছে কি, তাবিজ লেখার আগেই 1001 টাকা জমা দিতে হবে, 1001 টাকা জমা দিতে হবে। আর কি করা হয়? বলা হয় যে কোরআন হাদিস দিয়ে দিয়েছি। কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় না যে কোরআন হাদিস লিখেও ঝুলাতে হয়। তাই যদি হয় তাহলে আপনি যে কোনো ওষুধ কিনে সেটা গলায় ঝুলাবেন, কোনো ওষুধই খাবেন না। আমরা না হয় বুঝলাম যে আমরা বড় মানুষ খেতে পারি, ছোট বাচ্চাদের ওষুধ খাওয়ানো সবচেয়ে কষ্টের ব্যাপার, কি বলেন? তো এই বাচ্চাদের এত কষ্ট করে ওষুধ খাওয়ানোর কোনো দরকার আছে? আপনি যেমন দুই হাত দুই পায়ে যেভাবে তাবিজ ঝুলাইছেন, ওষুধগুলো এনেও বোতল দুইটা দুই পায়ে আর ট্যাবলেটের পাতাগুলো দুই হাতে আপনি বেঁধে দিবেন, সমস্যা আছে কোনো? এখানে ষোলো আনা শেষে আনা বুঝে যে ওষুধ হাতে পায়ে বেঁধে রাখলে রোগ ভালো হবে না, এটা মুখ থেকে শরীরের ভিতরে দিতে হবে। এই জন্য কোরআন হাদিস থেকে আমরা পাই না যে কোরআনের কোনো আয়াত বা হাদিসের কোনো দোয়া এটা কোথাও লিখে ঝুলাতে হবে, কথা বুঝেছেন? এটা যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে পড়তে হবে, পড়ে ফু দিতে হবে, এর উপরে আমল করতে হবে। তো দুই নম্বর তিন নম্বরে আসেন যে এই যে ছোট শিরিক বললাম এবং বড় শিরিক বললাম, ছোট শিরিক বললাম এবং বড় শিরিক বললাম। বড় শিরিকের এক নম্বর অবস্থা হচ্ছে যে বড় শিরিক যে করে এই বড় শিরিককারীর বড় শিরিকের কারণে সে ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। ছোট শিরিক এবং বড় শিরিকের এক নম্বর পার্থক্য হচ্ছে যে বড় শিরিক করলে কি হয়? ইসলাম থেকে বের হয়ে যায়। ছোট শিরিক করলে ইসলাম থেকে বের হয় না। দুই নম্বর হচ্ছে বড় শিরিককারী চিরস্থায়ী জাহান্নামী, চিরকালের জন্য কি জাহান্নামী। আর ছোট শিরিককারী জাহান্নামে গেলেও এক সময় কি তাকে মাফ করা হতে পারে, সে জান্নাতে কখনো না কখনো যেতে পারে। তিন নম্বরে হচ্ছে বড় শিরিক করলে 100টি আমল করেছেন, এর ভিতরে একটি হচ্ছে বড় শিরিক, 99টা হচ্ছে কি ভালো কর্ম। বড় শিরিক হচ্ছে এমন ভয়াবহ অপরাধ যে এই 99টি ভালো কাজ আপনার কি হবে? বাতিল হয়ে যাবে। 100টি ভালো কাজ, 100টি কাজ করেছেন, এর ভিতরে একটি হচ্ছে ছোট শিরিক, কথা বুঝেছেন? একটি হচ্ছে কি ছোট শিরিক, 99টি ভালো কাজ, এই 99টি কাজের ক্ষতি হবে না। শুধুমাত্র ছোট শিরিকটা যে কর্মের ভিতরে আপনি করেছেন ওই কর্মটা বিনষ্ট হবে। যেমন যেদিনকারের নামাজ পড়তে গিয়ে পাশে দাঁড়ানোর কারণে আপনার ভিতরে এই মনের ভিতরে এই পরিবর্তন আসছে, ওই দিনকারের ওই সালাত বাতিল হবে, আগের দিনের যে সালাতগুলো এগুলো কি হবে না? বাতিল হবে না। নাম্বার চার, বড় শিরিক এবং ছোট শিরিকের ভিতরে যে পার্থক্য তা হচ্ছে বড় শিরিক করলে তার রক্ত মাংস এটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়, অর্থাৎ তার মৃত্যুদণ্ড ইসলামে কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। তার মৃত্যুদণ্ড রক্ত মাংস এগুলো কি হয়ে যায়? হালাল হয়ে যায়। কিন্তু ছোট শিরিক করলে এটা হয় না, ছোট শিরিক করলে এটা হয় না। যেমন জাদুকার, সে হচ্ছে কি জাদুকার? সে হচ্ছে বড় শিরিককারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন হাদ্দুস সাহিরে আল কাতল, যে জাদুকারের শাস্তি হচ্ছে কি হত্যা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এরকম অনেক ঘটনা ঘটেছে, দাসীদেরকে সাহাবীরা কি করেছেন, তাদের দাসীরা তারা এরকম জাদু টোনার আশ্রয় নিয়েছে, তাদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এরপরে হচ্ছে পাঁচ নাম্বার, বড় শিরিক এবং ছোট শিরিকের ভিতরে যে পার্থক্য তা হচ্ছে বড় শিরিকের বড় শিরিককারীর সাথে একজন ইমানদার সে কি করতে পারে না? সম্পর্ক রাখতে পারে না। তার সাথে সম্পর্ক থাকলে সম্পর্ক ছিন্ন করতে হবে। ছোট শিরিক যদি করে তাহলে সম্পর্ক রক্ষা করা যেতে পারে, কিন্তু বড় শিরিককারী যদি হয় তাহলে এই মানুষের সাথে ইমানদার ব্যক্তি সে কি করবে না? ইমানদার ব্যক্তি সে সম্পর্ক রক্ষা করবে না। এখন আসেন যে কারণে আমাদের সমাজে শিরকের বিস্তার। এক নম্বরে হচ্ছে আল গুলুউ ফিস সালিহিন, আল গুলু ফিস নেককারদের ক্ষেত্রে বাড়াবাড়ি, নেককারদের ক্ষেত্রে কি? আমরা জানি শিরকের ইতিহাস, শিরক জন্ম হয়েছে কোন জামানায়?
নূহ আলাইহিসসালামের জামানায়, শিরকের জন্ম হয়েছে নূহ আলাইহিসসালামের জামানায়। সূরা নূহের 23 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়া লা সুআউ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যে মূসা নূহ আলাইহিসসালাম তিনি যখন তার জাতির মাঝে দাওয়াত দিচ্ছিলেন, তখন জাতির ভিতরে যারা লিডার ছিলেন, শিরকের ধারক বাহক উপদেষ্টা দোসর, এরা যারা ছিল, এরা কি করেছে, এরা নূহ আলাইহিসসালামের দাওয়াতের বিপরীতে জনগণকে বলতেছিল তোমরা তোমাদের মাবুদদেরকে ছেড়ে দিও না, যাদের তোমরা পূজা করতেছিলে, যাদের ইবাদত বন্দিগি করতেছিলে প্রতিমা দেবদেবীর, তাদের পূজা তোমরা করো। ওয়ালা তাজারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এখানে পাঁচ মাবুদের কথা বলা হয়েছে। কয় মাবুদ? পাঁচ মাবুদ। এরা কারা? এক নম্বরে হচ্ছে আপনার ওয়াদ, একজন মাবুদের নাম হচ্ছে ওয়াদ, আরেকজন হচ্ছে সুয়া, আরেকজন হচ্ছে ইয়াগুস, আরেকজন হচ্ছে ইয়াউক, আরেকজন হচ্ছে নাসরা। এই পাঁচজন মাবুদ প্রত্যেকেই ছিল নূহ আলাইহিসসালামের জামানার, আগের জামানার সবচেয়ে নেককার মানুষ, তাওহীদ মানুষ, তাওহীদি জনতা, তাওহীদি এরা মানুষ ছিলেন। এদের ভিতরে ন্যূনতম বিন্দু মাত্র শিরকের গন্ধ ছিল না, সবাই নেককার ছিলেন। কালের পরিবর্তনে এরা একসময় কি হয়ে গেল, প্রতিমা হয়ে গেছে, একসময় কি হয়ে গেছে, মাবুদ হয়ে গেছে, মূর্তি হয়ে গেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন আরব দেশে এসেছেন, তখন মক্কা, তায়েফ, বিভিন্ন জায়গা, ইয়ামান, এই সমস্ত দেশে যে সমস্ত মূর্তিগুলো ছিল, এগুলোও কিন্তু নেককারদের প্রতিচ্ছবি ছিল। অর্থাৎ এরা কোন এক জামানার নেককার ছিল, সেই নেককারদেরই কি করা হয়েছে, মূর্তি বানায় তাদের কি করা হচ্ছে, পূজা করা হচ্ছে। তো এই জন্য যুগে যুগে শিরিক মানুষ কেন করেছে, নেককারদের ব্যাপারে বাড়াবাড়ি মনে করেছে যে এ তো আল্লাহর অলি, এর কাছে তো স্পেশাল কিছু রয়েছে, তো একে যদি আমি খুশি রাখতে পারি তাহলে আমার আল্লাহ আমার প্রতি কি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এ যদি অসন্তুষ্ট হয়ে যায় তা আমার আল্লাহ আমার উপর কি হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। এ অনেক কিছুই করার ক্ষমতা রাখেন, যেহেতু সে আমার চেয়ে কি ভালো মানুষ, তার আমলের ভিতরে গুণা নেই। এই ধরনের বিভিন্ন কারণে নেককারদের ক্ষেত্রে মানুষের বিভিন্ন ধরনের বাড়াবাড়ি, নেককারদেরকে ভালোবাসতে গিয়ে কি করেছে, তার জন্য মানত। নামাজের ভিতরে নেককারদের কথা মনে মনে কি করা, মনে মনে জপা বা মনে মনে এটা মোরাকাবা বলে। এমনও আমাদের সমাজে পীর ফকির রয়েছে যারা বলে দেয় মুরিদকে কি, নামাজের সময় আমার কথা কি করবা, নামাজের ভিতরে, সেজদার ভিতরে, রুকুর ভিতরে আমার কথা মনে করবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই জন্য শিরকের অন্যতম একটি কারণ হচ্ছে এই যে নেককারদের ক্ষেত্রে কি বাড়াবাড়ি। শিরকের দুই নাম্বার যে কারণ তা হচ্ছে নবীদের ক্ষেত্রে বাড়াবাড়ি। সহিহ বুখারীর ভিতরে একটি হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে মেম্বারের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি। কি শুনেছি? যে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ফি ইবনে মারিয়াম ফা ইন্নামা আনা আব্দুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। তোমরা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ওরকম বাড়াবাড়ি করো না যেমন বাড়াবাড়ি বনি ইসরাইলরা, ইহুদি খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে করেছিল। কি বাড়াবাড়ি করেছিল? মারিয়াম আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের মা নির্ধারণের পাশাপাশি আল্লাহর সহধর্মিনী, আল্লাহর স্ত্রী হিসাবে নির্ধারণ করেছে, আর ঈসা আলাইহিস সালামকে কি নির্ধারণ করেছে, যে আল্লাহর পুত্র, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযু বিল্লাহ। তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এরকম কিছু করো না, অর্থাৎ ওরকম এমন কিছু বলো না, আমি আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল, অতএব এতটুকুই যথেষ্ট। আমাকেও বেশি ভক্তি করতে গিয়ে, অতি শ্রদ্ধা দিতে গিয়ে, আশেকে রাসূল বা হতে গিয়ে তোমরা এমন কিছু বলো না যে আমি হচ্ছি মিম সারা আহমাদ। মিম সারা আহমাদ বুঝেন? মিম সারা আহমাদ বুঝেন? আহমাদ লিখতে কয়টা অক্ষর? চারটা, আলিফ হা মিম দাল। মিমটা সারা এখন আহমাদ লেখেন তো কি হবে? আহাদ। এর মানে এক শ্রেণীর মানুষ রয়েছে আমাদের সমাজে যারা বলতে চায় যে আল্লাহই নবী মুহাম্মাদের সুরাত নিয়ে এখানে এসেছেন, যার জন্য ওরা বলে যে মিম ছাড়া আহমাদ হচ্ছে নবী মুহাম্মাদ। মানে মিম সরাই ফেললেই কি হয়ে যায়, কুল হুয়াল্লাহু আহাদ। আর কি বলে জানেন? বলে যে
আইন সারা আরব, আইন সারা আরব। নবী আরবি ছিলেন না? নবী কি ছিলেন? আরবি ছিলেন। আইন বাদ দেন তো আরব শব্দ থেকে, আরব শব্দ লিখতে কয়টা অক্ষর? তিনটা, আইন র বা। আইন বাদ দেন তো বাকি থাকে কি? র বা। এর মানে কি বুঝেছেন? এই সমস্ত কথা স্বাভাবিকভাবে বোঝা যায় না, কিন্তু গমর হচ্ছে এখানে, এর ভিতরে হচ্ছে শিরকি রহস্য। এই জন্য নবীদের ক্ষেত্রে যুগে যুগে বাড়াবাড়ি এটা কি করেছে? মানুষের ভিতরে শিরকের বিস্তার ঘটায়। তিন নম্বরে হচ্ছে কবরের উপরে মসজিদ বানানো। কবরের উপরে কি? মসজিদ বানানো। এটার কারণেও শিরকের বিস্তার ঘটেছে। আমাদের সমাজে অনেক সময় দেখি যে নেককারদের কবর এক সময় হয়েছে, সেই কবরের পাশেই মাজা আপনার মসজিদ বানানো হয়েছে। এক সময় কবর কি করা হয়েছে? মসজিদের ভিতরে নিয়ে নেওয়া হয়েছে। একই সাথে মসজিদের নামাজের পাশাপাশি কবরের নামাজও সমানে চলছে। মসজিদে সেজদার পাশাপাশি কবরের সেজদাও সমানে চলছে। তো এই জন্য কবরের উপরে মসজিদ বানানো অথবা কবরে সেজদার দেওয়ার কারণে আপনার এই শিরকের বিস্তার ঘটতেছে। চার নাম্বার হচ্ছে যে কারণে শিরকের বিস্তার ঘটেছে, তা হচ্ছে আপনার কবরে গিয়ে কি করা? সেজদা করা। অথবা মসজিদে যে কর্মগুলো করা হয়, সেম কর্মগুলো কবরের পাশে দাঁড়িয়ে, কবরের পাশে বসে বা কবরের কাছে গিয়ে এই কাজগুলো করা, এটার কারণে আজকে কি হচ্ছে? আমাদের সমাজে শিরকের বিস্তার ঘটতেছে। পাঁচ নাম্বার এবং এটাই হচ্ছে শেষ যে কারণে সমাজে শিরকের বিস্তার ঘটে থাকে, সেটা হচ্ছে তাওহীদ সম্পর্কে অজ্ঞতা, শিরিক সম্পর্কে অজ্ঞতা। একদিকে আমরা যেমন তাওহীদ সম্পর্কে জানি না, একই সাথে কোনটা শিরিক কোনটা শিরিক না সে সম্পর্কেও কি আমরা জানি না। কোন জিনিস থেকে বাঁচতে হলে সরাসরি ওই জিনিস সম্পর্কে আপনাকে কি করতে হবে? জানতে হবে। একই সাথে আপনাকে বিপরীত জিনিস সম্পর্কে কি জানতে হবে? শিরিক সম্পর্কে, শিরিক থেকে আপনাকে বাঁচতে হলে সরাসরি শিরিক সম্পর্কে আপনাকে কি করতে হবে? ভালো ধারণা রাখতে হবে যে কোনটা শিরিক কোনটা শিরিক নয়। বিপরীতে তাওহীদ কি জিনিস সেটাও আপনাকে কি করতে হবে? জানতে হবে। তাহলে আপনার জ্ঞানটা হবে পরিপক্ক, আপনার জ্ঞানটা হবে বিশুদ্ধ, যে আপনার ঝালাই করা জ্ঞান, শুধুমাত্র এক পক্ষের জ্ঞান না, বিপরীতমুখী জ্ঞানও আপনার কি জানা আছে। তাওহীদও জানেন আবার শিরিকও জানেন। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি আসার পাওয়া যায় যে তিনি বলতেছেন, মান লাম ইয়ারিফিল জাহিলিয়া লাম ইয়ারিফিল ইসলাম, লা ইয়ারিফিল ইসলাম। যে জাহিলিয়াত জানলো না, শিরিক বুঝলো না, সে তাওহীদ বুঝলো না। যে ইসলাম বুঝলো না, সে জাহিলিয়াত বুঝলো না। আর যে জাহিলিয়াত বুঝলো না, সে ইসলাম বুঝলো না। তাওহীদ বুঝেননি তো শিরিক বুঝেননি, শিরিক বুঝেননি তো তাওহীদ বুঝেননি। অতএব উভয়টাই ভালো করে জানতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সব ধরনের ছোট হোক বড় হোক, গোপন হোক প্রকাশ্য হোক, কথার শিরিক হোক আর বিশ্বাসের শিরিক হোক, সব ধরনের শিরিক থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে রক্ষা করেন। আমরা যাতে শিরক মুক্ত ঈমান নিয়ে, একজন প্রকৃত ঈমানদার যার ঈমানের ভিতরে ন্যূনতম বিন্দু মাত্র শিরক নেই, এরকম ঈমান নিয়ে আমরা যেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন এবং আমাদের আমলগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা শিরক মুক্তভাবে হওয়ার তৌফিক দান করেন এবং কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদ।